আসসালামু আলাইকুম। শুরু করছি নগর জনপদের খবর, সঙ্গে আছে ঈদ হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাতের আধারে ভোট কারচুপি করে ক্ষমতায় আসায় জনগণের প্রতি সরকারের আস্থা নেই। কক্সবাজার শহরে সমাবেশে তিনি বলেন, বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করেছে বর্তমান সরকার। সমাবেশে আরও বক্তৃতা করেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এর আগে বিএনপির সমাবেশের জায়গায় যুবলীগও সমাবেশ ডাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পরে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। জনসভা করতে না পেরে শহরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মনে রাখবেন, তাদের প্রতি আমাদের শুধুই ঘৃণা, শুধুই ঘৃণা তাদের প্রতি। আমরা দাবি করছি অবিলম্বে তাকে বাইরে যাওয়ার চিকিৎসা করার সুযোগ দিন, কারণ চিকিৎসার সুযোগ মানুষের মৌলিক অধিকার, মানুষের মানবিক অধিকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সকালে নগরীতে নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভির সমালোচনা করেন তিনি। সিদ্ধিরগঞ্জের কদমতলী ও ভান্ডারিপুল এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। সে সময় তিনি বিগত সময়ে নির্বাচনের মতো এবারও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশা প্রকাশ করেন। জনগণ আবারও বিজয়ী করলে উন্নয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা সহ নতুন কিছু কাজে হাত দেবেন বলেও জানান আইভি। কোনো মানুষকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেই নাই, অন্যায় আচরণ করি নাই, চাঁদাবাজি করি নাই, সন্ত্রাসী করি নাই, সব কিছু মিলিয়ে জনগণ আমাকে রায় দিবে। আমাদের এইবারের স্লোগান কিন্তু সবুজ শ্যামল নারায়ণগঞ্জ। এই সবুজ শ্যামল নারায়ণগঞ্জের পাশাপাশি মানুষকে আমার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে। স্থানীয় জনগণ নিজস্ব সত্তা নিয়ে চলে, তাদের স্থানীয়ভাবে স্থানীয় সরকার পরিচালনার ব্যাপারে জনগণের একটা নিজস্ব চিন্তা চেতনা আছে। সেই চিন্তা চেতনা নিয়েই নারায়ণগঞ্জের বাসী, নারায়ণগঞ্জের সম্মানিত ভোটার, নারায়ণগঞ্জের সম্মানিত ট্যাক্স হোল্ডার তারা এগুচ্ছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় উত্তরাঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশায় চারদিক ঢেকে থাকায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করে অনেকে কাজে বের হলেও চরম দুর্ভোগে পড়েন তারা। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। সরকারিভাবে কোথাও কোথাও কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন শীতার্থরা। বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের তৎপরতা তেমন নেই। নদী এলাকা আমার এখানে খুব ঠান্ডা, আমি ঠান্ডাতে থাকতে পারছি না, ঠান্ডার জন্য আমরা কাজ করতে পারছি না। এখন মনে করেন একদিন যদি চলে তা তিন দিনে চলে না, এখন হাত পাও টাড়াইতেছে। এই পাথরে গাড়ি আনলোড করতেছি, এখন ঠান্ডার কারণে আমরা আনলোড করতে পারি না। এই ছিল নগর জনপদের খবর, ধন্যবাদ সবাইকে।